গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। এবারের নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিপুল সম্পদ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্য প্রক্সি যুদ্ধের কারণে ধ্বংসের মুখে, তাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার জন্য শেখ হাসিনা সরকারের দরকার আছে। আমরা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে ক্ষুধামুক্ত দেশ হিসাবে গড়তে চাই। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল। আমি আশা করছি যে সিলেটে আপনার এত সম্ভাবনা আর সম্ভাবনা রয়েছে, কিন্তু সেইগুলো চরিতার্থ হচ্ছে সেই ব্যাপারে তা আপনি বলবেন যে আমাদের এত সম্ভাবনা আছে কিন্তু কিছুই অর্জিত হয়।